প্রবাদে আছে, বিপদে পড়লে বাঘে মহিষেও এক ঘাটে পানি খাই। ঠিক এই ছবিটিও এমন কথা বলছে। মঙ্গলবার সকালে তেমনি এক ঘটনা ঘটল কক্সবাজারের মহেশখালী উপজেলায়। ঘূর্ণিঝড় মোড়াতে যখন বিধ্বস্ত বাড়িঘর, তখন মানুষগুলো আশ্রয় কেন্দ্রগুলোর দিকে ছুটছে, যে যার মতো নিরাপদে যাওয়ার চেষ্টা করছে। ঠিক সে সময় ঘটল এই ঘটনা। চারদিকের এই বিপদের মধ্যে তখন একটি হাঁসের বাচ্চা পেল নিরাপদ আশ্রয়স্থল। সেই আশ্রয়স্থলটি আর কেউ নয়, সেটি হলো বিড়াল মাসি। বিড়ালটি বুকের মধ্যে নিজের বাচ্চার মতো আগলে রেখেছে হাঁসের বাচ্চাটিকে। এটি বিশ্বাস অযোগ্য হলেও বিষয়টি সত্য। এক ফেসবুক ব্যবহারকারী এই ছবি পোস্ট করে লিখেছেন, কিছু কিছু ছবির ক্যাপশন দেওয়াটা খুবই কঠিন, যার মধ্যে এটা একটা। ঘূর্ণিঝড় মোড়ার কবলে যখন বাংলাদেশ, প্রাণ ভয়ে মানুষজন চারদিকে ছোটাছুটি করতেছিল, ঠিক তখনই একটি বিড়ালের কোলে আরেকটি হাঁসের বাচ্চা এভাবেই আশ্রয় নিয়েছিল। ঘটনাটি ঘটেছে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলাতে। তবে এই ছবিটার সত্যতা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। ভিডিওটা লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। আর এমন অজানা আরো তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।